প্রায় 250 বছরের পুরনো এগরার বাসাবাড়ি কালীপুজো প্রাচীন রীতি মেনে আজও হয়ে আসছে পাঠাবলি। এগরার বাসাবাড়ির কালী মন্দিরে এখন তুমুল ব্যস্ততা। প্রায় 250 বছর আগে এগরার বাসাবাড়িতে শুরু হয় কালীপুজো। বাসাবাড়িতে তৎকালীন জমিদার নবকুমার বসু চৌধুরী শুরু করেন দক্ষিণা কালীপুজো, যা আজও প্রাচীন রীতি মেনে হয়ে আসছে। বাসাবাড়ির পূর্ণভূমিতে পাশাপাশি দুটো পুজো হয়, যদিও এর কারণ আজকের বসু চৌধুরী পরিবারের সদস্যদের কাছে আজও অজানা। জমিদারের শিকেলে জমিদারি প্রথা আজ আর না থাকলেও বাসাবাড়ির কালীপুজোয় আজও রয়ে গেছে সেকালের পুজোর প্রাচীন নিয়মকানুন সমূহ। রূপোর খড়গ ও স্বর্ণালঙ্কারে সজ্জিত করা হয়। পুজোর সূচনাকাল থেকে আজও পাঠাবলির প্রথা আছে। কথিত আছে, এখানে মায়ের কাছে অনেকে বলির মানত করে অন্ধকার দৃষ্টি ফিরে পেয়েছে, বোবা তার বাক শক্তি ফিরে পেয়েছে, বান্ধ নারীরা পুত্র সন্তান লাভ করেছে, এমনকি হারিয়ে যাওয়া সন্তান সন্ততিকে ফিরে পেয়েছেন অনেকেই। আর ভক্তদের মনস্কামনা পূরণ হলে তারা মায়ের কাছে পাঠা বলে নিয়ে আসে। ওই বাড়ির পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল নিষ্কুরি ভোগ, যা বাড়ির ব্রাহ্মণরাই তৈরি করেন। ওই ভোগ খেতে শুধু এগরা নয়, পার্শ্ববর্তী থানাগুলো থেকেও প্রচুর মানুষ ভিড় জমান। তবে সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে এবারের পুজোয়। আগে খড়ের ছাউনির ঘরে পুজো হতো, বর্তমানে দুই প্রান্তে দুটি সুচারু মন্দিরে মায়ের পুজো হয়। আগে প্রদীপ আর মশাল জ্বালিয়ে পুজো হতো, কিন্তু এখন আর মশাল জ্বালিয়ে নয়, জেনারেটরের লাইটের পুজো হয়। প্রতি বছর পুজোর এক মাস আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে যায়, কিন্তু এবছর পরিস্থিতি একটু অন্যরকম। করোনার কারণে প্রশাসনিক নিয়ম মেনে দু একজনকে মেনে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। প্রতি বছর বাড়ির সদস্য আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সমাগমে গম গম করত বাসাবাড়ি, কিন্তু করোনার কারণে এবছর কারা আসবেন আর কারা আসবেন না সেই নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। কমিয়ে দেওয়া হয়েছে পুজোর জাঁকজমকও। সামাজিক দূরত্ব বিধি মেনে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এবারের পুজো। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।